আমি দেখেছি শাড়ি পরলেই ছেলেদের খুব ভালো লাগে, মানে আমি স্পেশালি রঞ্জনের কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ মানে আমি ঠিক আছে সুমন দিদি, মানে বাঙালি লুক তো মানে বাঙালি ছেলেদের খুবই পছন্দ হয়, কারণ সারা বছর আর কি এরকম মানে সাজগোজের সুযোগ তো খুব একটা হয় না, এই পুজোর সময় এই ধরনের ইভেন্ট হয় আর এরকম সাজগোজ হয় ফটো শ্যুটের জন্য, মানে তো সেটা আর কি ভালোই লাগছে। দেখো আমি যখন আমার ভালো লাগছে তুই হেসেও বলতে পারিস, গম্ভীর হয়ে বলার দরকার নেই। না না আমি যখন ছবি তুলছি ভালো লাগছে সেখানে আমি ছেলে কিংবা কার কি ভালো লাগে এসব আমি ভাবছি না, আমি তো আমার ভালো লাগছে বলে ছবি তুলছি, এটা প্রচণ্ড ব্যক্তিগত একটা ব্যাপার। এখানে আমি বাকি কোনো সমাজকে আমার সঙ্গে যুক্ত করতেই চাইছি না, ছেলে মেয়ে কিচ্ছু না, আমার ওর শাড়ি পরলে আমার খুবই ভালো লাগে এটাও জানো, ঠিক আছে? তো আমি ওটা হয় আর কি অটোমেটিক। ঠিক আছে ঠিক আছে। আমার ওকে পাঞ্জাবি পরলেই খুব ভালো লাগে, মানে আর মানে আমার হ্যাঁ কি না কি আমি তাই জানতে চাইছি, আমার ধুতি পাঞ্জাবি ইনফ্যাক্ট খুবই ভালো লাগে আর ওর স্ট্রাকচারটা যেহেতু খুব সুন্দর তো সেই জন্য পাঞ্জাবি পরলে খুবই ভালো লাগে। প্রচুর টাইম নেয় রেডি হতে, প্রচুর টাইম নেয়। আর ওই যে হেয়ার মানে ওর সারাক্ষণ ওর ব্যাগের মধ্যে একটা ছোট ওই কি বলে ওগুলোকে হেয়ার ড্রায়ার, আর আমি হচ্ছে ততটাই আলু থালু, আমার হচ্ছে একটা টি শার্ট আর জিন্স আর স্নিকার, এটা হচ্ছে আমার জাতীয় পোশাক, আমি যেখানেই যাই এটা পরেই চলে যেতে পারি। আর ওর হচ্ছে সবসময় একটু চুলটাকে এরকম করে ব্রাশ করবে এইভাবে চুলটাকে, এইটা আমার অসহ্য লাগে। স্টার দিয়ে বিশেষ দ্রষ্টব্যতে যাবে এর মধ্যে সব কথা সত্য নয়, কিছু কিছু অসত্য। এই যে চুলটা সারাক্ষণ একটা কার্তিক ঠাকুরের মতো চুলটা করে কেন যে ঘুরে বেড়ায় আমি জানি না, এটা কি আমি ওর ধারণা, এটাতে ওকে ভালো লাগে, এটা কে ওকে বলেছে আমি জানি না, ওর ধারণা ওর গম্ভীর এরকম করে মাছও লুকে আর কি ছবি তুললে ভালো লাগে, হাসলে ভালো লাগে না, চুলটাকে এইভাবে করলে ভালো লাগে, মানে এটা আমি জানি না কে বলে দিয়েছে, তো ও সেটাতেই ও মানে আমৃত্যু এইভাবেই ও চুল করবে আর এইভাবেই ও ছবি তুলবে। কিচ্ছু নেই কিচ্ছু নেই, একটা জিনিস বলে দে না কিছু নেই। দেখো সামনে পুজো আছে অনেকটা সময়, আমি কোন রকম কোনো ঝামেলা চাই না, কোনো ঝামেলা চাই না, কিচ্ছু নেই। বল কবে বিয়ে? দেখো একটা বিষয় হচ্ছে, হ্যাঁ অবশ্যই, দেখো বিষয়টা হচ্ছে যে সব কিছু দুম করে যে হয় না তাতে মানে মানে এক্ষুনি বলছো না যে এগুলো প্ল্যান এগুলো ভাবনা, কিন্তু আজ পর্যন্ত আমাদের জীবনে প্ল্যান করে কিছু হয়নি, এখন অবধি কিছু হয়নি, তো আমি ওইটাতে একদম বিশ্বাসী নই যে খুব ভালো প্ল্যান করে কিছু হবে, ওটা জানি যখন হওয়ার ফট করে হবে। আরে দুম করে আমি টি শার্ট জিন্স পরে বিয়ে করব না, একটা শাড়ি পরবো অন্তত, তো তার জন্য আমাকে মেকআপ আর্টিস্টকে বলতে হবে, একটা ঠিক আছে মানে রেশমি দিকে বলতে হবে শাড়ি দেওয়ার জন্য, বছর ধরে এটা প্ল্যানিং এত কিছু, তার মজাটাই চলে যায় ফট করে হবে। ও আচ্ছা 5 দিনের মধ্যে ঠিক করে না বিয়ে করে নেবো, জাস্ট সবাই যা করে না সেটা করে একটা মজা, সবাই তো একই রকম ভাবে করে, তো সবাই বিয়েটা করে, তুই বিয়েটা করিস না, এটা ভালো বলেছিস কিন্তু